তাহলে জয়বাবু, হ্যাঁ, এই যে পুরো মাটি রাস্তাটা দেখছেন, এটা পুরোটা ঢালাই হবে। এদিকে যেখান শেষ পর্যন্ত গেছে, হ্যাঁ, ওখান থেকে শুরু করে আর এখানে যে ঢালাই রাস্তাটা শেষ হয়েছে, আচ্ছা আচ্ছা, এই পুরোটা ঢালাই হবে। আচ্ছা আচ্ছা, আর এটা পেমেন্ট তো আপনি বুঝে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি এখানে একটা সাইন করে দিন। আচ্ছা, আপনার এই রাস্তার কাজটা শেষ হতে কতদিন লাগবে? 1 সপ্তাহ ধরে নিন স্যার। 1 সপ্তাহ হয়ে যাবে? হ্যাঁ, আমার 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দেবো, আপনার কোনো ধারণা নেই আমি কী ধরনের কাজ করতে পারি। ভালো ভালো, শুনে ভালো লাগলো। আমার এরকম হনেস্ট ব্যক্তি চাই। এরকম রাস্তা বানাবো আপনি কল্পনাও করতে পারবেন না যে আমি কী ধরনের রাস্তা বানিয়ে দিয়েছি আপনাকে। ঠিক আছে, আপনার উপরে ভরসা রইলো। আশা করি রাস্তাটা ভালো দেখতে পাবো 1 সপ্তাহ পরে। অবশ্যই, তাহলে 1 সপ্তাহ পরে আমি আসছি। একদম, ওকে, থ্যাংক ইউ। আরে জয়বাবুকে তো একটা ফোন করা হলো না, বেরিয়ে পড়লাম। হ্যাঁ স্যার বলুন। জয়বাবু, আমি তো স্পটে বেরিয়ে পড়েছি আসার জন্য, তো আপনি আছেন রাস্তার ওখানে আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি একটু আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, ভালো হয়েছে আপনি ফোন করেন। হ্যাঁ চলে আসুন, আমি ওখানেই আছি, হ্যাঁ যেখানে আপনি এগ্রিমেন্টটা সই করেছিলেন। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যেই চলে আসছি, আপনি ওয়েট করুন, এক্ষুনি চলে আসছি। ওকে, তাহলে রাস্তা তো ভালোই দেখছি জয়বাবু, পুরোটা ঘুরে দেখা যাক। খাওয়াটা পরে আছে, আগে একটু রাস্তাটা ইনকোয়ারি করে নিই। আপনি কত কি কাজ করেছেন সেটা তো আমাকে দেখতে হবে, ইনফরমেশনটা তো আমাকে অফিসে দিতে হবে না? জয়বাবু, এ কি রাস্তা কই? ব্যাস এইটুকা, আপনাকে তো পুরোটা কন্ট্যাক্ট দিয়েছিলাম। কি অবস্থা? তাহলে স্যার আপনি কিছু বুঝতে পারেন না। বোঝার কি আছে, আপনি কি বুঝাতে চাচ্ছেন বুঝিয়ে দিন। তাহলে আমি যেটা বলছি মন দিয়ে শুনুন। বলুন, এই যে কাজের টাকাটা প্রথমে আসে একটা বড় নেতার কাছে, সে পাঠায় আরেকটা নেতার কাছে, সে পাঠায় আরেকটা অ্যাসিস্ট্যান্ট নেতার কাছে, সে আরেকজনের কাছে, তারপরে টাকাটা আসে পাড়ার নেতার কাছে। সে যখন আমাকে দেয়, আমি যখন সেই টাকাটা নিয়ে কাজে হাত দিতে যাই, তারপরে যেখানে কাজ সেখানে গিয়ে দেখছি পাড়ার বড় বড় দাদারা খালি পকেট নিয়ে এসে বলছে আমার পকেটটা একটু ভর্তি করে দে, কেমন। তারপরে যখন তাদের পকেট ভরানোর পরে আমি যখন কাজ করতে যাচ্ছি, দেখছি আমার বাজেট ছিল 10 টাকা, হয়ে গেছে 2 টাকা। এইবার ওখান থেকে আমাকে কী করতে হচ্ছে, 1টা টাকা আমার নিজের জন্য রাখতে হচ্ছে, তা নাহলে আমার সংসারটা ভেসে যাবে। সেই কারণে 1 টাকা যখন আমি বাঁচিয়ে কাজ করেছি, 1 টাকা দিয়ে কাজ করেছি, সেই কারণে আপনার রাস্তার এই অবস্থা। সিম্পল, এই জন্য আমাদের দেশের এই অবস্থা, এই চোরগুলির জন্য দেশ আগে বাড়তে পারছে না। জানি না এই চোরগুলির চুরি কখন বন্ধ হবে, মানে কবে বন্ধ হবে।